আজকে ফেলবো ভাই, আজকে প্রত্যেকদিন দেখাবো। বাচ্চারা যাতে আপনি যে মুড গুলো চেঞ্জ করতে না পারে, পানি খাওয়ার জন্য বারবার খোলা লাগবে না ফ্রিজটা, বারবার ফ্রিজ করলে দেখা যায় এটা ফ্রিজটার সমস্যা হতে পারে। এই জন্য চিন্তা করে কিন্তু যাতে বারবার ফ্রিজটা না খোলেন, এখান থেকে পানিটা আপনি নিয়ে নিতে পারবেন। আর একটু ডোরটা খেলে দেখাই, দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি, বিশ্বের সবচেয়ে প্রিমিয়াম ফ্রিজ আছে এটা। চ্যালেঞ্জ থাকবে এই কোন কোম্পানি ফ্রিজ এত কমে পাবেন না। আচ্ছা, সো এটা কিন্তু মানে আপনারা দাম যে কমে দিয়েছে এজন্য কিন্তু আপনাদের কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। আচ্ছা আচ্ছা, এটা তো আসলে একটা অফার দিছে আমরা যে জানুয়ারি ডিসেম্বর, এখন আমরা রিকোয়েস্ট খুব রিকোয়েস্ট করতেছি, আমি জানি না ফেব্রুয়ারিতে আসলে দিতে পারবো না, যদিও এটা ভিডিওটা আমরা জানুয়ারিতে করতেছি, ফেব্রুয়ারিতে আমরা চেষ্টা করব। আমরা অনেক রিকোয়েস্ট করছি কোম্পানিকে যে দেখেন এই প্রাইসটা যাতে রাখার জন্য, বর্তমান মূল্যটাই রাখার জন্য। আচ্ছা, যারা নিতে চান তারা দ্রুত নিয়ে নিতে পারেন। আর বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে, একবারে পই পই করে খুঁজবেন কোথাও এত পরিমাণ ডিসকাউন্ট পাবে না, শুধু ডাবল দরকার হবে, একবারে ছোট থেকে বড় সব ফ্রিজে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে সমর প্রয়াস ইলেকট্রনিক্স থেকে পেয়ে যাবেন, একদম সর্বোচ্চ ডিসকাউন্ট, সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর বিশনের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু বাজেটেবল থাকবে। আচ্ছা, 22 থেকে শুরু করে 35 এর মধ্যে একবার ম্যাক্সিমাম ফ্রিজ পেয়ে যাবেন, 95% ফ্রিজ পেয়ে যাবেন 22 থেকে 35 এর মধ্যে। আচ্ছা, ফ্রিজটা কত বললেন? 29,300। এবার আমরা দেখাইতাছি, এটা 29,500, এটা হচ্ছে 30,300, 30,300। সো দেখেন 500-700 বা 1000 টাকা বেশি হলে আপনারা বড় বড় ফ্রিজ নিতে পারবেন। আচ্ছা, একটু বড় ফ্রিজ দেখেন, এই ফ্রিজটা আমি সাজেস্ট করব 1, 2, 3, 4টা তাক পেয়ে যাবেন, দুইটা চেম্বার পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে যে নরমালে দেখেন ডেকোরেশন খুবই চমৎকার, আমি কোয়ালিটিতে আসলে নো কম্প্রোমাইজ, আরএফএল মানে নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ দেখেন, মানে বিশেষ করে জায়গা দেখেন, আর জায়গা দেখেন ভাই, আসলে একটা ফ্রিজ নেবেন এই ধরনের দেখে ফ্রিজ কিনেন, তাহলে প্রতিদিন কিন্তু ফ্রিজ কিন্তু, হ্যাঁ ফ্রিজ কিন্তু সব সময় লাগে। আর যদি ফ্রিজ যদি কিনবেন, যেহেতু একটু বড় কেনার চেষ্টা করবেন, কারণ জায়গা কিন্তু লাগেই। আচ্ছা আচ্ছা, আর এটার দাম কত বলবে বিশ্বাস করবেন ভাই? এটা প্রাইস ডিসকাউন্ট দিয়ে আছে মাত্র 33,700 টাকা, শুধু 33,700 টাকা। এত বড় ফ্রিজ, এত বড় ফ্রিজ, 271 লিটার, এটা কিন্তু পাসপোর্টের ফ্রিজ, জি এটা তো পাসপোর্ট প্লাস। আর এই যে আপনি ফুল স্পেসটা কিন্তু ইউজ করতে পারবেন, হ্যাঁ ফুল স্পেসটা, হ্যাঁ। আপনার এই ডাবল ডোরের ফ্রিজের কথা আমি অনেক জায়গায় শুনছি যে রুবেল ভাই ছাড়া এত কম প্রাইসে ভাই কেউ দিতে পারে। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে, একবারে পই পই করে খুঁজবেন কোথাও এত পরিমাণ ডিসকাউন্ট পাবে না, শুধু ডাবল দরকার হবে, একবারে ছোট থেকে বড় সব ফ্রিজে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে সমর প্রয়াস ইলেকট্রনিক্স থেকে পেয়ে যাবেন, একদম সর্বোচ্চ ডিসকাউন্ট, সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবেন। তা একটু বলেন যে আসলে দর্শকদের জন্য কত পার্সেন্ট কেমনে কি রাখছেন একটু বলবেন না? যে আমরা ভিডিওর মাঝে মাঝে বলে দেবো সবকিছু, এখন বলে দিলে অনেকে স্কিপ করে অর্ডার করতে চলে আসবে, পরে তো আপনার ভিউজ হবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি একটু কিছু বলবো না। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, অনেক অফার আছে, অনেক গিফট সামগ্রীও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ভাই কোন ফ্রিজ দিয়ে শুরু করবো তাহলে আজকে? আমরা সর্বপ্রথম ছোট ফ্রিজ দিয়ে সবসময় শুরু করে থাকি, আমাদের ছোট ফ্রিজটাই আসলে মানুষ এখন চাইদা একটু বেশি, ছোট ফ্রিজ এই ফ্রিজ গুলো, হ্যাঁ জি জি, কারণ সব সব দ্রব্যমূল্য সহ যাবতীয় সবকিছুর দাম বেড়ে যাওয়াতে মানুষ আসলে বড় ফ্রিজ গুলো একটু কম নিতে পারে। আচ্ছা আচ্ছা, বাজেটেবল ফ্রিজ, আর বিশনের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু বাজেটেবল থাকবে। আচ্ছা, 22 থেকে শুরু করে 35 এর মধ্যে একবার ম্যাক্সিমাম ফ্রিজ পেয়ে যাবেন, 95% ফ্রিজ পেয়ে যাবেন 22 থেকে 35 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, তো বিশনের কিন্তু এই ফ্রিজটা কিন্তু ভাই ছোটর ভিতরে সবচেয়ে গর্জিয়াস, যে সবচেয়ে গর্জিয়াস, যে নরমালটা দেখেন, নরমালটা দেখেন 55-45, নরমাল যাদের একটু বড় তারা এই ফ্রিজটা নিতে পারেন, ব্যাচেলর কিন্তু খুবই নিউ ম্যারিড টুনাটুনি সংসার যাদের, অথবা যারা ফার্মেসিতে ইউজ করতে চান তারা এই ফ্রিজটা একদম সুইটেবল ফ্রিজ, এই ফ্রিজটা নিতে পারেন। এটা কত লিটার? এটা হচ্ছে 142 লিটার নেট ভলিউম, গ্রস ভলিউম হচ্ছে 148 লিটার। আচ্ছা, সো এটার প্রাইসটা কত আসবে? এটার এমআরপি হচ্ছে 28,500, আমরা এখন 20% ডিসকাউন্ট দিয়ে রাখবো 22,800 টাকা, 22,800 টাকা, জি। সো দেখেন 20% ডিসকাউন্টে 22,800 টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু ভীষণের ফ্রিজ, হ্যাঁ ভাই গ্যারান্টি ওয়ারেন্টিটা একটু বলে দেন। ভীষণের প্রত্যেকটা ফ্রিজে আপনার কম্প্রেসার গ্যারান্টি থাকবে 10 বছর, স্পেয়ার পার্ট 4 বছর, এবং ফ্রি হোম সার্ভিস থাকবে 4 বছর, এবং লাইফ টাইম হোম সার্ভিস পেয়ে যাবেন। ওকে, তো ফ্রিজ কিন্তু অনেক জায়গা রয়েছে, 10-50। আচ্ছা, 175 লিটার গ্রস বলি আমি, অনেক জায়গা, আপনি অনেক ভিতরে অনেক জায়গা, অনেক জায়গা রয়েছে, নরমালটা কত সুন্দর। আচ্ছা আচ্ছা, ভিতরে এটার অনেক জায়গা, তো এগুলোর ভিতরে ভাই কালার তো অ্যাভেলেবেল হবে নাকি? প্রত্যেকটা ফ্রিজে 2 থেকে 3টা করে কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল, রুবেল ভাইয়ের কাছে যদি কালার না থাকে আর কোথাও কালার পাবেন না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তো ভাই এটার প্রাইসটা কত আসবে? এটার আমার হচ্ছে 29,800, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 23,850 টাকা, শুধু 23,850 টাকা, 23,850 টাকা। আপনি দেখতে থাকেন সব ফ্রিজে কিন্তু 30
22 থেকে 35 এর মধ্যে পেয়ে যাবেন। এরপরে আরেকটা ফ্রিজ এটা তো হচ্ছে 3-in-1 3-in-1 ভাই যেটা বলে থাকি, এই দেখেন এই যে বাইরে দেখা যাচ্ছে খুব চমৎকার ভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন আসলে এগুলো হচ্ছে মানে ডেসিং টেবিল ফ্রিজ আর কি, ডেসিং টেবিল ফ্রিজ। তাছাড়া এগুলা বাসায় নিলে বাসার সৌন্দর্য কিন্তু 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা দেখা একটা ডিপটা খুলে দেখা, এটা উপরে ডিপ অনেক জায়গায় কিন্তু হিউজ পরিমাণ। আমরা কিন্তু একটা বিছানার একটা জিনিস ভালো লাগে যেটা হচ্ছে বিছানার প্রত্যেকটা ফ্রিজ 50-50 হয়। জি ম্যাক্সিমাম ফ্রিজ 50-50 হয়। যেমন এই ফ্রিজটা কিন্তু 50-50 একটা ফ্রিজ, এটা নেট ভলিউম হচ্ছে 222 লিটার, গ্রস ভলিউম হচ্ছে 229 লিটার। আর প্রত্যেকটা ফ্রিজে 100% কপার কন্ডেন্সার ইউজ করা হয়েছে, ফাস্ট ফ্রিজিং খুব দ্রুত ঠান্ডা করবে। আর ইনপুট পাওয়ার মাত্র 85-90, এখান থেকে বুঝতে পারতেছেন আপনার বিদ্যুৎ বিল কত কম আসবে, কত কম আসবে। এনার্জি সেভিং ইনভার্টার আর এনার্জি সেভিং এটা হলো সিমিলার ওয়ার্ড। আচ্ছা আচ্ছা মানে বিদ্যুৎ বিল খুবই কম আসবে, আর এখানে ইনপুট পাওয়ারটাও আপনাকে দিয়ে দিছে। আচ্ছা আর এটা কিন্তু কম্প্রেসরটা কিন্তু সব সময় চলে না, যখন আপনার হিটটা মানে ঠান্ডাটা দরকার হয় তখন হয়তো কম্প্রেসরটা চলে ওঠে। আচ্ছা তারপরে আর নাহলে বন্ধ থাকে, এই কারণে মানে অটো আর শাট আপ কম্প্রেসর। এই কারণে বিদ্যুৎ বিল 100-150 টাকার মধ্যে আসবে, এর বেশি আসবে না। মানে পুরো মাসে, পুরো মাসে এটা আমি সর্বোচ্চটা বলছি, সর্বনিম্নটা আরো কম আসে। আচ্ছা আচ্ছা আর যে ওয়াইড ভোল্টেজ রেঞ্জের কারণে 160-260 এর মধ্যে কারণে আপনি কিন্তু স্টেবিলাইজার ইউজ করতে হবে না। অনেক ব্যবসায়ী কি করে ফ্রিজের সাথে স্টেবিলাইজার ধরায় দেয়, মানে ফ্রিজে লাভ হয়েছে স্টেবিলাইজার আরো বেশি লাভ করে। আচ্ছা কারণ বার্জিন প্লাস্টিক, বার্জিন প্লাস্টিক হওয়ার কারণে যে প্লাস্টিকটা কিন্তু একটু নীলচে কালার। হ্যাঁ এটা তো ইতিপূর্বে কোথাও ইউজ করা হয়, ইউজ করা কোনো কালারিং ইউজ করা হয়নি, এটা একদম বার্জিন প্লাস্টিক। বার্জিন প্লাস্টিক যার অনেক দেখা যায় সাদা প্লাস্টিক ইউজ করছে, ওখানে সাদা পাউডার আমরা তো বলছি ভিডিওর মাঝখানে আরো ধামাকা থাকবে, ধামাকা থাকবে আরো, আপনারা দেখতে থাকেন। 31,500 টাকা হলে আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন। এর পরবর্তীতে আরেকটা ভাই মিরর ফ্রিজ ভাই 3-in-1 ফ্রিজ, এই মিরর ফ্রিজটা ভাই সবচেয়ে সুন্দর, মানে কালারটা অনেক জোস, আর এই সাইজটা কিন্তু সবচেয়ে ভালো চলে। এটা মানে আপনাদের রানিং একটা সাইজ, এটা রানিং একটা সাইজ, সো আপনারা সবগুলাই রানিং, তো এই সাইজটা একটু বেশি চলে। আচ্ছা মানে বেশি বড় না আবার ছোট না, আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ভীষণের একটা স্ট্যান্ড পেয়ে যাবেন। হ্যাঁ স্ট্যান্ড একদম অ্যাডজাস্ট করা, অনেক মজবুত স্ট্যান্ড, দেখেন ভাঙবে না ভাই, দেখছেন, তো দেখছেন মানে বুঝতে পারছেন যে এইগুলো হচ্ছে ভীষণের ফ্রিজ। এই জন্য আর অন্য যে কোনো একটা কম্পানি এইভাবে একটা লাথি দিয়ে দেখেন, হয়তো ফ্রিজ পুরো ভেঙে যাবে না হলে প্লাস্টিকটা ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা আমি তো অনেক দূর লাথি পায়ে ব্যথা পাইছি, অনেক দূর লাথি দিয়েছি, অনেক মজবুত কিন্তু। এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস হচ্ছে 37,600, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 29,300 টাকা। 29,300 টাকা জি। আসলে ভীষণ ফ্রিজ কিনতে আসলে মানুষ কনফিউশনে পড়ে যায়, এটা 29,300 আর এটা 29,500। আচ্ছা আর এটা হচ্ছে 30,300, কোনটা নেবে এটা বুঝতে, কারণ একটু বাড়াইলে কিন্তু একটু বড় ফ্রিজ পেয়ে যায়, মানে বেশি না 500-700-1,000 টাকা বাড়াইলে কিন্তু বড় ফ্রিজ পেয়ে যায়। আচ্ছা এই জন্য অনেক সময় দেখা যায় মানুষ কম কনফিউশনে পড়ে যায়। তো আমি দর্শকদের বলবো আপনারা খেয়াল রাখেন, এই ফ্রিজটা কত বললেন? 29,300। এবার আমরা দেখাইতাছি, এটা 29,500, এটা হচ্ছে 30,300, 30,300। তো দেখেন 500-700-1,000 টাকা বেশি হলে আপনারা বড় বড় ফ্রিজ নিতে পারবেন। আচ্ছা দেন তাহলে আমরা এই ফ্রিজটা দেখবো। এই ফ্রিজটা কিন্তু ভাই আমি বলছিলাম যে লাস্ট ভিডিওতে এটা সবচেয়ে পছন্দের আমার একটা ফ্রিজ, কালারটার জন্য বিশেষ করে অনেক সুন্দর একটা কালার, সুপার একটা কালার। 200 লিটার নেট ভলিউম, গ্রস ভলিউম হচ্ছে 206 লিটার। আর এই যে উপরে ডিপ, 200 উপরে ডিপ, দেন হচ্ছে নিচে হচ্ছে নরমাল, সম্পূর্ণ 50-50, আবার খুবই চমৎকার এই ফ্রিজটা। ভাই এটার প্রাইস বলছেন হচ্ছে 29,500 টাকা, 29,000, এমআরপি হচ্ছে 37,900 টাকা। আচ্ছা আর ডিসকাউন্ট দেওয়ার পর হচ্ছে 29,500 টাকা আপনার এই ফ্রিজটা নিতে পারবে। আর সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে যেখান থেকে নেন মাত্র 500 টাকা ডেলিভারি, শুধু 500 টাকা। এটা নেন 500, এই ছোট এটা নেন 500, এই বড় এটা নেন 500, এটাও নেন 500। আচ্ছা আচ্ছা যেটা নেন 500 টাকা। আরেকটা খোলসা করে দেয়, ঢাকার বাইরে থেকে যারা নিবেন তারা কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পেয়ে যাবেন 500 টাকায়। আর ঢাকা সিটির মধ্যে, আবার আমি আবার বলতেছি, রিপিট করতেছি, ঢাকা সিটির মধ্যে যারা নিবেন তারা বাসা নিচ পর্যন্ত 500 টাকায় পেয়ে যাবেন, 500 টাকায় পেয়ে যাবেন। ওকে এর পরবর্তীতে এই যে মিরর, মিরর হ্যাঁ 200 লিটারের মধ্যে আরেকটা মিরর, চমৎকার বলা, এটা আমার সবচেয়ে পছন্দের পছন্দের ফ্রিজ, এই কালারটা ভাই মানে সব ভিডিওতেই বলে থাকেন যে এটা সবচেয়ে অনেক সুন্দর একটা কালার। মানে আপনি কি সাজেস্ট কি দর্শকদের এটাই করেন নাকি? এটাই করি, আসলে অনেকে অনেকে নেয়, আমার সাজেস্ট অনেকে রাখে, আসলে কিন্তু ছোট পিস দিতে, আমি যখন এটা দেখাইলাম আমি এইটাই, বাবা এটা খুব সুন্দর, আসলে সুন্দর মনে হচ্ছে, সুন্দর। হ্যাঁ মিরর প্লাস আর এই যে কালারের কম্বিনেশনটা, কালারটা অনেক সুন্দর। হ্যাঁ জি
মানে এটা হচ্ছে মিরর, এটা হচ্ছে টেম্পার গ্লাস, এটা অন্যান্য সব কোম্পানিরা এই গ্লাসটা ইউজ করে। আচ্ছা, আর এটা হচ্ছে মিরর টেম্পার গ্লাস, মানে এটা থেকে এটা উন্নত মানের, উন্নত মানের গ্লাসটা আরো মজবুত, এটা থেকে হার্ডি আর কি গ্লাস। জি জি, ওকে। সো এটা আমরা একটু দেখাই, দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ 50-50 200 লিটারের একটা ফ্রিজ, এটার প্রাইস আসবে 30,300 টাকা, 37,900 টাকা দাম, ডিসকাউন্ট দিয়ে 30,300 টাকা। জি, এখন দেখেন আরো একটা চমৎকার ফ্রিজ, চমৎকার ফ্রিজ, এই যে আরেকটু বাজেট বাড়ালে আরেকটু বড় ফ্রিজ পেয়ে যাবেন। এই ফ্রিজটা আমি সাজেস্ট করব 1-2-3-4টা তাক পেয়ে যাবেন, দুইটা চেম্বার পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে যে নরমালে দেখেন ডেকোরেশন খুবই চমৎকার, কোয়ালিটিতে আসলে নো কম্প্রোমাইজ, আরএফএল মানে নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। ওকে, এটার এমআরপি হচ্ছে 38,400, ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র 30,700 টাকা, 30,700 টাকা, 30,700 টাকা বাড়াইলে, টাকা বাড়াইলে কত বড় ফ্রিজ। জি, 225 লিটার আর 217 লিটার। আচ্ছা, তারপরে কোনটা দেখবো? এরপরে যে স্মার্ট যুগের স্মার্ট ফ্রিজ বাই টাচ সিস্টেম, টাচ সিস্টেম, আর এটা শুধু টাচ না, আপনি ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারবেন। ও আচ্ছা, অনেক কোম্পানিতে দেখা যায় শুধু টাচ দিয়ে দিই স্যার, ম্যানুয়ালি কোনো সিস্টেম দেয় না, কিন্তু এটা ম্যানুয়ালি দিয়ে দিয়েছে দুটেই। আচ্ছা, দেখেন এটা কিন্তু ড্রয়ার ফ্রিজ, আজকে ফেলবো ভাই, আজকে প্রত্যেকদিন দেখাবো, একবার কাপ হয়ে লাগবো ভাই, এটি ভাই দেখেন, দেখছেন? আচ্ছা আচ্ছা, দেখছেন ভাঙার কোনো চান্স নেই, না কোনো চান্স নেই। তো এই ফ্রিজটা কিন্তু, এগুলো কিন্তু অনেক হার্ডি ফ্রিজ, আপনারা যারা আসলে ভীষণ অনেক মজবুত তারা এই ফ্রিজ গুলো নিতে পারেন। এটার প্রাইস কত আসবে? 238 লিটার নেট ভলিউম, গ্রস ভলিউম হচ্ছে 246 লিটার। ওকে, আর এটার প্রাইস হচ্ছে 41,500, আমরা ডিসকাউন্ট দিয়ে 33,000 টাকা রাখবো, শুধু 33,000 টাকা। জি, দেখেন শুধু 33,000 টাকা হলে কত চমৎকার একটা ডিপ ফ্রিজ নিতে পারবেন, উপরে নরমাল নিচে হচ্ছে ডিপ, মানে ড্রয়ার ফ্রিজ যাকে বলা। আর আমি এখন একটা ধামাকা রিভিল করব, বললেন যে ভিডিওর মাঝে মাঝে ধামাকা দিবেন, এখন যে ধামাকাটা বলবো, যারা আমার শোরুমে আসবেন, যা সবাইকে চা খাওয়া দাওয়াত, সবাই চা খেতে আসবেন, আর লাঞ্চের টাইমে যে আসলে ইনশাআল্লাহ লাঞ্চের ব্যবস্থা করে দিব, জানেন। যারা অনেক দূর দূর থেকে আসে, আসলে ঢাকার বাইরে থেকে আসে, তাদেরকে লাঞ্চ তো করাইতেই হয় ভাই, আমি অনেক দূরে থেকে আসছি। জি জি, অসুবিধা না, আপনিও আপনার ভিডিও শেষ করে লাঞ্চ করবো, ওইটাও একটা লাইক করেন দরকার হলে, কোনো অসুবিধা নাই। আপনিও আসেন, চিটাং থেকে এসে দেখেন যে ভাই কাস্টমার চিটাং থেকে আসছে, চিটাং থেকে আসছে, হ্যাঁ চিটাং থেকে আসছে, এদের অ্যাড পাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনার লাঞ্চের দাওয়াত রইল। হ্যাঁ লাঞ্চের টাইমই আসলে, একটা 15 নামাজের পরে লাঞ্চ করব। ওকে, তো ভাই আমরা আপনার পিছনে কিন্তু আরেকটা চমৎকার ফ্রিজ দেখতে পাচ্ছি, এটা আমি সাজেশন করছি, আমাকে কিন্তু এখনো রিভিল হয় নাই। আচ্ছা, যারা শোরুমে আসবেন তাদের জন্য আরো 2% এক্সট্রা, 22%, যারা শোরুমে এসে নিজ খরচে নিয়ে যাবেন তাদের জন্য 22%, এটা আসলে যারা শোরুমের আশেপাশে আছেন তাদের জন্য একটু প্রফিটেবল বেশি হয়, যারা দূর থেকে আসেন বা অনলাইনে অর্ডার করেন তাদের জন্য আসলে আমি ভিডিওর মধ্যে আসলে সবকিছু খোলাসা করে দিচ্ছি, এটা অপ্রফিটেবল না, যারা শোরুমের আশেপাশে আছেন, যেমন আমাদের লোকেশনের কাছাকাছি আছেন, তাদের জন্য এটা প্রফিটেবল, 2% মানে ধরেন এই ফ্রিজটাতে 1,000 টাকা কমে যাবে, হয়তো ডেলিভারি কস্ট কিন্তু আপনার 1,000 টাকা লাগবে না, 200 টাকা বেঁচে গেল, 300-400 টাকা লাগে এরকম। যারা শোরুমে এসে নিয়ে যাবেন তাদের জন্য 22%। ওকে, আর আরএফএল এই যে ভীষণের বাজারে তো অনেক ফ্রিজ আছে, আপনি ভীষণ কেন কিনবেন, আর অনেক কোম্পানি আছে, সব কোম্পানির ফ্রিজ কিন্তু আসলে ভালো ভালো, কিন্তু আমরা আমি সাজেস্ট করে থাকি ভীষণের ফ্রিজ, এর জন্য কারণ আফটার সেল সার্ভিস, এবং যারা সেলস মানে আমরা এখন আন্তরিক তা না, আফটার বিক্রি করার পরেও কারা কত বেশি আন্তরিক কাস্টমারের প্রতি, তাদের প্রোডাক্টটাই আপনি আসলে নেবেন। ভীষণের যে কোনো ফ্রিজেই নেন, বাসায় গিয়ে তো সার্ভিস করে দেবে, মাঝে মধ্যে দেখা যায় অন্য কোম্পানিরও হতে পারে, এটা স্বাভাবিক বিষয়, যদি কোনো কারণে বাসায় সমস্যার সমাধান না হয়, বিশেষ করে যদি কম্প্রেসার নষ্ট হয়ে যায় আর কন্ডেন্সারে লিক থাকে, তাহলে কিন্তু সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয়, কিন্তু ওই অন্য কোম্পানিটা আপনার খরচে আপনাকে একদিন নিয়ে যেতে হবে, আরেকদিন নিয়ে আসতে হবে, দুই দিন আপনার লস, প্লাস আপনাকে ক্যারিং খরচটা পুরোটাই আপনার লাগবে। আচ্ছা, আর অন্য সব কোম্পানির আপনার সার্ভিস সেন্টার তো থাকে একদম লিমিটেড, হয়তো দেখা যায় সদরে দু একটা করে থাকে, বিভাগীয় এলাকা গুলোতে থাকে, মফস্বল এলাকা থাকে না, কিন্তু আপনার ভীষণ যদি নিয়ে যান, আপনি যেখানেই থাকেন কোম্পানি গাড়ি পাঠাই আপনার ফ্রিজটা ফ্যাক্টরিতে নিয়ে যাবে, এবং সমস্যার সমাধান করে দেন আপনার ফ্রিজটা আপনাকে দিয়ে যাবে। এই যে মাঝখান দিয়ে যে একটা গ্যাপ থাকবে, ধরেন আপনি 5 দিন 6 দিন 7 দিন 10 দিন সময় লাগতেছে, এই এই সময় কি আপনি ফ্রিজটা থাকবে নাকি? আচ্ছা, না, আরএফএল কিন্তু আপনাকে একটা অল্টার ফ্রিজ দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, একটা অল্টার ফ্রিজ দিয়ে যাবে, আপনি ওই ফ্রিজটা ইউজ করবেন, এই কয়দিন আপনি কিন্তু ফ্রিজের অভাব বুঝতে পারবেন না, আপনার মনেই থাকবে না মানে আপনার ফ্রিজ একটা ফ্রিজ নষ্ট হয়েছে, আপনি কোনো প্যারা নাই আসলে। আচ্ছা, আপনি ভীষণ ফ্রিজ কিনবেন, প্যারামুক্ত থাকবেন। আচ্ছা, অন্য কোম্পানি ফ্রিজ কিনবেন মানে প্যারাই প্যারা দিয়ে আসবেন, নিয়ে আসবেন, আবার ফোন দিবেন, ভাই আমার ফ্রিজটা হয়েছে, আপনার তো ফ্রিজটা নাই, আপনার ফ্রিজটা প্রয়োজন, ফ্রিজ প্রয়োজন দেখে কিন্তু আপনি ফ্রিজটা কিনছেন, আপনি এই ভীষণ ফ্রিজ কিনবেন, এই জন্য ভীষণ ফ্রিজটা কিনবেন, আফটার সেল সার্ভিস এবং আফটার বিক্রির পরেও কিন্তু যথেষ্ট আন্তরিক, শুধু কোম্পানি না আমরাও অনেক আন্তরিক। ওকে, যে কোনো পরামর্শের জন্য আমাকে অবশ্যই ফোন দিবেন। ওকে, এর পরবর্তীতে একটা বেভারেজ, হ্যাঁ, যারা আসলে বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন, দোকানে মুদি দোকানে রেস্টুরেন্টে অথবা
যারা কোমল পানীয় বিক্রি করতে চান তারা এই ফ্রিজটা নিতে পারেন, খুবই চমৎকার। 275 লিটার একটা ফ্রিজ, অন্যান্য কোম্পানি থেকে এটার দাম কিন্তু অনেক কম, অনেক কম। আর এগুলো কিন্তু ইম্পোর্ট করে আনা হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইম্পোর্ট করে আনা হয় না? জি জি, এটা হচ্ছে 56,600 টাকা দাম, আমরা ডিসকাউন্ট দিয়ে 45,400 টাকা রাখবো। শুধু 45,400 টাকা? জি, এই ফ্রিজটা 500 টাকা ডেলিভারি সারা বাংলাদেশে পেয়ে যাবেন। সারা বাংলাদেশে ডেলিভারি? সারা বাংলাদেশে। ওকে, এর পরবর্তীতে আর একটা চমৎকার ফ্রিজ, এই ফ্রিজটা তো আমরা বরাবর বলি যে চমৎকার, কালারটা দেখেন, মানে বিশেষ করে জায়গা দেখেন, আর জায়গা দেখেন ভাই। আসলে একটা ফ্রিজ নিবেন এই ধরনের দেখে ফ্রিজ কিনেন, তাহলে প্রতিদিন কিন্তু ফ্রিজ কিন্তু, হ্যাঁ ফ্রিজ কিন্তু সব সময় লাগে। আর যদি ফ্রিজ যদি কিনবেন, যেহেতু একটু বড় কিনার চেষ্টা করবেন, কারণ জায়গা কিন্তু লাগেই। আচ্ছা আচ্ছা, আর এটার দাম কত বলবে, বিশ্বাস করবেন ভাই? এটা প্রাইস ডিসকাউন্ট দিয়ে মাত্র 33,700 টাকা। শুধু 33,700 টাকা? এত বড় ফ্রিজ? এত বড় ফ্রিজ, 271 লিটার? এটা কিন্তু পাসপোর্টের ফ্রিজ। জি, এটা তো পাসপোর্ট প্লাস। আর এই যে আপনি ফুল স্পেসটা কিন্তু ইউজ করতে পারবেন। হ্যাঁ, ফুল স্পেসটা। হ্যাঁ, তাহলে 33,500 টাকা? 33,700 টাকা? 33,700 টাকা এমআরপি টা বলে দেয়, এটার এমআরপি হচ্ছে 42,100 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু সব জায়গায় যাচাই বাছাই করে তারপরে আমার কাছে আসবেন, কোনো অসুবিধা নেই। এখানে ডিপো লাগবে, আবার নরমাল লাগবে। হ্যাঁ, আর ডিপো বেশি লাগবে, আবার একটা দেখা যায় একটা ডিপো ডিপ ফ্রিজ কিন্তু হবে, আবার নরমালের জন্য একটা নন ফ্রস্ট ফ্রিজ বা ওইরকম একটা ফ্রিজ লাগবে, ডাবল লাগে, বিদ্যুৎ বিল ডাবল দিতে হয়, তাদের জন্য এই ফ্রিজটা, এই ফ্রিজটা তাদের জন্য সমাধান এটাই। ওকে, এই দেখেন, দেখেন এটা কি ভিতরে, দেখছেন? দেখছেন, আমাকে তিন টুকরা করে, এক দুই তিন টুকরা করে রেখে দিলো, আর এক টুকরা খালি থাকবে, আবার আর টুকরা খালি থাকবে। জি, এই দেখেন, দেখেন দেখেন, কালার দেখলে ভাই মন শান্তি। ঠিক আছে, আর উপরটা, উপর অংশ পুরোটাই মিরর। হ্যাঁ, পুরোটাই মিরর, পুরোটাই ড্রেসিং টেবিল। এবং আপনারা দেখেন উপরে নরমাল, নিচে হচ্ছে ডিপ, আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম। মানে এরকম ডয়ার পিস কিন্তু কোনো ব্র্যান্ডে না, কোয়ালিটি এরকমটা নাই কোনো ব্র্যান্ডে, যে কোনো ব্র্যান্ড, এটা কিন্তু খুবই ভালো মানের। সো এটা প্রাইসটা কত? 51,900 ডিসকাউন্ট দিয়ে রাখবো হলো 41,500 টাকা। 41,500 টাকা হলে আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন। দেন আমরা এখানে, এটা তো আপনার পছন্দের, আরেকটা হচ্ছে, হ্যাঁ এটা এই সাইজটা কিন্তু সবচেয়ে বেশি চলে, এটা তো আপনার পছন্দের ফ্রিজ ভাই। জি জি, এটাও পছন্দের, মানে এই দেখেন। কারণ কেন পছন্দের ফ্রিজ বলা হয়েছে, যেমন আপনার বড়, হ্যাঁ তেমন সুন্দর, এবং এই যে প্রত্যেকটা দেখেন ডিপে পর্যন্ত তাক দেয়া আছে। জি হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এটার এমআরপি হচ্ছে 47,100 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখবো হলো মাত্র 37,700 টাকা। 37,700 টাকা? জি, এখানে তো আমরা মিরর যেগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু গ্লাস ডোর অ্যাভেলেবেল আছে আমাদের। হ্যাঁ, প্রত্যেকটা গ্লাস ডোর অ্যাভেলেবেল, ওটা মিরর দেখাচ্ছি, ওটা আমাদের গ্লাস ডোর অ্যাভেলেবেল, এটার গ্লাস ডোর অ্যাভেলেবেল আছে। জি জি, এই যে এটার গ্লাস ডোর 1,000 টাকা কম হবে, 1,000 টাকা এমআরপি তে কমে যাবে, কমে যাবে। রাইট, এই যে দেখেন আরেকটা ফ্রিজ দেখাই, খুবই চমৎকার, খুবই চমৎকার কালারটা দেখেন। হ্যাঁ, এটা কিন্তু গ্লাস ডোর। হ্যাঁ, এটা গ্লাস, আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকে, 33,000 টাকা একটা ফ্রিজে কমাই দিব, একটা ফ্রিজে 33,000 টাকা। সো আপনারা দেখেন কত চমৎকার একটা ফ্রিজ, এটার প্রাইস কিন্তু কম আছে আপনারা। এটা হলো 46,100 টাকা, ডিসকাউন্ট দিয়ে 37,000 টাকা। দেখেন শুধু 37,000 টাকা হলে কত বড় ফ্রিজ, আপনারা বুঝতে পারছেন? জি, এগুলো বাজেটেবল ফ্রিজ, বাজেটেবল ফ্রিজ, এ মানে বিষণ ছাড়া পাবে না। জি, এরপরে দেখেন আরেকটা ফ্রিজ দেখেন, এত চমৎকার এই ফ্রিজটা, দেখেন খুবই চমৎকার, জায়গা দেখেন, আমি আপনাদের জায়গা বলতেছি, এবং 240 লিটার, 248 কালার গুলো দেখেন। জি হ্যাঁ, এটা প্রাইস কিন্তু ওই যে R600 এ গ্যাস ইউজ করা হয়েছে, আর যে 100% কভার কন্ডেন্স ইউজ করা হয়েছে, নো ফাইভ স্টার এনার্জি রেটিং দেওয়া আছে সবগুলোতে। আচ্ছা, এটা প্রাইস কত আসবে ভাই? আর এখানে কিউআর কোড স্ক্যান করতে পারবেন, মানে আপনার ফ্রিজের সম্পূর্ণ ডিটেইলস নিয়ে নিতে পারবেন। জি, আচ্ছা এটা প্রাইস কত আসবে? এটার প্রাইস হচ্ছে 39,400 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 31,500 টাকা। 31,500 টাকা ভীষণের ফ্রিজ, আপনি যেখান থেকে কিনেন কোনো অসুবিধা নাই, জাস্ট আপনারা যাতে প্রতারিত না হন, এই জন্য আমরা বেশ প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। দেখেন এই যে ভীষণের প্রত্যেকটা ফ্রিজে কিন্তু একটা এই যে এরকম একটা বারকোড পেয়ে যাবেন, এবং কিউসি পাস লেখা দেখে কিনবেন। জি, এই বারকোড আর ওয়ারেন্টি কার্ডের বারকোড মিলাই নিবেন। আচ্ছা, যদি মিলাই নেন তার প্রোডাক্ট 100% জেনুইন, 100% ওই সার্টিফিকেটের গল্প করে লাভ নাই, সার্টিফিকেট আপনার কোনো কাজে আসবে না, আপনি যেটা কিনছেন ওইটা ঠিক আছে কিনা এটা দেখে নিবেন। আচ্ছা আচ্ছা, আর প্লাস হচ্ছে আপনি প্রত্যেকটা ফ্রিজ চেষ্টা করবেন অনলাইন রেজিস্ট্রেশন করে দিতে, অনলাইন রেজিস্ট্রেশন করে আমরা কিন্তু প্রত্যেকটা ফ্রিজ অনলাইন রেজিস্ট্রেশন করে দেই। অনলাইন রেজিস্ট্রেশন করে দিলে কিন্তু দুইটা সুবিধা, আচ্ছা একটা হলো আপনার ওয়ারেন্টি কার্ডটা যদি এনি হাউ মিসিং হয়ে যায় আপনি অবশ্যই সার্ভিস পাবেন, বলবেন যে আমি এই নাম্বার দিয়ে এই প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করছি। আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয়টা হলো আপনি জেনুইন প্রোডাক্টটাই পেয়ে গেলেন। ওকে, তো দেখেন ভাই 33,000 ডিসকাউন্ট, এই যে ভাই দেখেন ভাই, টোটালি নন ফ্রস্ট, এক ফোঁটা বরফ জমবে না, টাচ সিস্টেম পুরোটাই, আর আপনি মুড চেঞ্জ করতে পারবেন, লক করতে পারবেন, লক বলতে যে ডোর লক হয় না, কিন্তু ডোর লক হবে না। হ্যাঁ, এটা লক বলে দিলে বাচ্চারা যাতে আপনি যে মুড গুলো চেঞ্জ করতে না পারে এই লকটা করতে পারবেন। আর এই যে আপনি পানি খাওয়ার জন্য, এখন কিন্তু গরমের দিন চলে আসছে, দেখেন বারে রোদ খাখা করতেছে, কিছুদিন পরে কিন্তু
পানির পিপাসা লাগবে একটু পরপর। বারবার কিন্তু এটা ওয়াটার ডিসপেন্সারটা আমার সবচেয়ে বেস্ট লাগে এই ফ্রিজটার ভিতরে। আপনি পানি খাওয়ার জন্য বারবার খোলা লাগবে না ফ্রিজটা, বারবার ফ্রিজ খুলে দেখা যায় এটা ফ্রিজটার সমস্যা হতে পারে। এই জন্য চিন্তা করে কিন্তু যাতে বারবার ফ্রিজটা না খোলেন এখান থেকে পানিটা আপনি নিয়ে নিতে পারবেন। আর একটু ডোট খেলে দেখাই, দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি, পিছনের সবচেয়ে প্রিমিয়াম ফ্রিজ হচ্ছে এটা, এবং সবচেয়ে প্রিমিয়াম ফ্রিজ সবচেয়ে দাম কম, তাই তো? জি, সবচেয়ে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে এই কোনো কোম্পানি ফ্রিজ এত কম দেবে না। আচ্ছা, সো এটা কিন্তু আপনার দাম যে কমে দিচ্ছে এই জন্য কিন্তু কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। আচ্ছা আচ্ছা, এটা তো আসলে একটা অফার দিচ্ছে আমরা যে জানুয়ারি ডিসেম্বর, এখন আমরা রিকোয়েস্ট খুব রিকোয়েস্ট করতেছি, আমি জানি না ফেব্রুয়ারিতে আসলে দিতে পারবো না, যদিও ওটা ভিডিওটা আমরা জানুয়ারিতে করতেছি, ফেব্রুয়ারিতে আমরা চেষ্টা করবো, আমরা অনেক রিকোয়েস্ট করছি কোম্পানিকে যে দেখেন এই প্রাইসটা যাতে রাখার জন্য, বর্তমান মূল্যটাই রাখার জন্য। আচ্ছা, যারা নিতে চান তারা দ্রুত নিয়ে নিতে পারেন, যে কোনো সময় তো কোম্পানি স্টক যখন শেষ হয়ে যাবে তখন তো আগের দামে চলে যাবে 99,900 টাকা। আমরা এখন আপনার বর্তমান প্রাইস কত? এটা বর্তমান কোম্পানি করে দিয়েছে 74,900, কিন্তু আমরা তো সময়ের প্রাইস থেকে জলের দামে ফলে দিতে হবে, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 67,000 টাকা। 67,000 টাকা। আবার এখানে একটা জিনিস ই করে দেই, কারণ অনেকে বলে যে 500 টাকায় বলছেন, 500 টাকা এটা ছাড়া বাকি সবগুলা ছোট বড় যেটাই নেন, কিন্তু এই ফ্রিজটাতে মানে এটা ডেলিভারিটা আলোচনার সাপেক্ষে, যেহেতু একটা বড় ফ্রিজ এটা লেবার কস্ট বেশি, এটা আলোচনার সাপেক্ষে। আচ্ছা, তবে ওই ডেলিভারিতেও কিন্তু আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে দেবো, ডেলিভারিতেও ডিসকাউন্ট। জি জি। আচ্ছা, তো দেখেন 67,000 টাকা হলে আপনারা সবচেয়ে প্রিমিয়াম ফ্রিজটা নিতে পারবেন, এটারও 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি, স্পেয়ার পার্ট 4 বছর, ফ্রি হোম সার্ভিস 4 বছর। এই ফ্রিজটাও যদি সমস্যা হয় কোম্পানির লোক গাড়ি পাঠায় নিয়ে যাবে, আপনার পাশে 7 তলায় হলেও 7 তলা থেকে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ওটা কোম্পানির খরচ। জি জি, কোম্পানি খরচ। তাছাড়া যদি আপনাদের যে ডিপ ফ্রিজ লাগে, আমাদের ডিপ ফ্রিজ রয়েছে 300 লিটার আছে, 200 লিটার আছে, এবং 150 লিটার আছে। ওকে, প্রত্যেকটা ফ্রিজ আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন। ডিপ ফ্রিজও কি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছেন? জি জি, ডিপ ফ্রিজও ডিসকাউন্ট অবশ্যই থাকে। তাছাড়া আপনারা যদি ওই পাইকারিতে কোনো প্রোডাক্ট লাগে, আমরা কিন্তু হোলসেল করে থাকি সারা বাংলাদেশ থেকে, যা যেখান থেকে দেখতেছেন তাদেরকে কিন্তু আমরা পাইকারি রেটে দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। প্লাস প্রবাস থেকে যারা দেখতেছেন, আমরা এই ভিডিওটা সব ভিডিওতে আমি বলার চেষ্টা করি, কারণ প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের এখন চালিকা শক্তি। আচ্ছা আচ্ছা, এক সময় হয়তো আমাদের দাদারা বাবারা দেশ স্বাধীন করছে, কিন্তু বর্তমানে প্রবাসীরাই কিন্তু আমাদের দেশকে চালায় রাখছে এবং সচল রাখছে দেশের অর্থনীতিকে। প্রবাসীরা যদি আমাদের ভিডিওটা দেখে থাকতেন তা অবশ্যই আমাদেরকে নক দিবেন, আপনাদেরকে যতটুকু সম্ভব এই ডিসকাউন্টের পরেও আমরা কিন্তু এমনিতেই পাইকারিতে বিক্রি করি, মানে যারা 10টা করে ফ্রিজ নেয় যে দামে দেয়, আমরা কিন্তু একটা ফ্রিজ দিলে আপনাকে ওই দামে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরেও আপনি প্রবাসী হিসেবে আপনাকে একটা অবশ্যই অনারিয়াম করবো ইনশাল্লাহ, যতটুকু সম্ভব আমাদের লোকেশন হলো ধলপুর বোবাজারের মাথায়, সায়েদাবাদ যাত্রাবাড়ি ঢাকা, ধলপুর বোবাজারের মাথায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন। তাছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, অবশ্যই নাম্বারে ফোন দিবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব হেল্প করবো।